আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে সো রিচের আপডেট সবাইকে আছে জানাবো সো যারা রিচ রিচ প্ল্যাটফর্মে অনেক আগে থেকে কাজ করতেছেন আপনারা জানেন এখানে আপনারা টুইটারে জাস্ট হচ্ছে লাইক রিটুইট কমেন্ট করে এখান থেকে আর্ন করতে পারবেন এবং আর্ন করতে পারবেন হচ্ছে রিচ টোকেন এবং রিচ টোকেনটা আপনার কয়েকটা এক্সচেঞ্জে লিস্টেড আছে যেমন গেট আই এমইএক্সি বিড সো ওখানে আপনারা ইজিলি কিন্তু রিচ টোকেনটা সেল করে দিয়ে ইউএসডিটিতে কনভার্ট করে সেটা ইউএসডিটি সেল করে টাকায় নিয়ে আসতে পারবেন যারা নতুন তাদের জন্য এই কথাগুলো বললাম আর যারা অলরেডি কাজ করতেছেন আপনারা তো প্রসেস জানেন সো যারা নতুন দেখতেছেন ভিডিওটা আমি বলবো দারুণ একটা প্ল্যাটফর্ম আপনারা টুইটার আপনার টুইটার ব্যবহার করে এখান থেকে কিন্তু মান্থলি ইজিলি দশ বিশ তিরিশ হাজার টাকা ইজিলি আর্ন করতে পারবেন এটা আপনার কন্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ কাজ করবেন তার উপরে ডিপেন্ড করবে অলরাইট এখন আপডেটটা জানিয়ে দিই যারা পুরান ইউজার আছেন তারা অলরেডি একটা হচ্ছে পেমেন্ট পেন্ডিং আছে সেটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে রিচ আপনার আগে হচ্ছে ইটিআইস নেটওয়ার্কে ছিল এখন তারা বেস নেটওয়ার্কে শিফট হয়েছে যেটা হচ্ছে আমাদের ইউজার যারা আসি আমরা যারা এই প্ল্যাটফর্ম ইউজ করে আর্ন করতেছি তাদের জন্য সুবিধা হয়েছে সুবিধা যেটা হয়েছে এখন গ্যাস ফি এক থেকে দেড় ডলার কিংবা তার থেকেও কম লাগবে আর আগে যেখানে ইটিআইস নেটওয়ার্কে উড্রো দিতে আমাদের কিন্তু হিউজ পরিমাণে একটা ফি লাগত সো ইটিএস নেটওয়ার্কের চোদ্দো দিন একটা সাইকেলের পেমেন্ট এখনও দেয় নাই সেটা ছাব্বিশ তারিখ দেওয়ার কথা ছিল বাট আরও ডিলে হচ্ছে তারা সাকসেসফুলি হচ্ছে আপনার ইটিএস নেটওয়ার্ক থেকে বেস নেটওয়ার্কে মাইগ্রেশন করছে এটা ডান অ্যান্ড তারা এই নিয়ে কাজ করতেছে এবং আগের পেমেন্টটা হচ্ছে কিন্তু বেস নেটওয়ার্কে আসবে না আগের পেমেন্টটা আপনার ইথেরিয়াম নেটওয়ার্কেই আসবে সো এখানে আপনি আর পেমেন্ট পাবেন এটা হচ্ছে রিচের ইথিরিয়াম নেটের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেস অ্যাড করে এই আপনার এটা ইথিরিয়াম নেটওয়ার্কের রিচ আর এখন নতুনরা যারা কাজ করবেন এখন আপনারা পেমেন্টটা পাবেন হচ্ছে বেজ নেটওয়ার্কে সো আপনার যদি মেটা মাস্কে বেজ নেটওয়ার্ক অ্যাড করা না থাকে আপনি অ্যাড করে নেবেন অ্যাড করে আচ্ছা বেজ নেটওয়ার্ক কোথায় গেল আচ্ছা এই যে বেজ নেটওয়ার্ক বেজ নেটওয়ার্ক না থাকলে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে আপনাকে জাস্ট এখানে ইথিরিয়াম দেড় ডলার থেকে দুই ডলার এই এখানে আপনার রাখবেন জাস্ট উইড্রো দেওয়ার জন্য তাতেই হয়ে যাবে আর এখানে দেখেন আমার রিচ সাতটা রিচ টোকেন সো এটা আপনাদের দেখানোর জন্য আমি রিসেন্টলি ক্লেম করছি আর এখন পেমেন্টটা কিন্তু আপনি কাজ করবেন ইনস্ট্যান্ট পেমেন্ট নেবেন ওকে এটা আপনার কখন পেমেন্ট তুলবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে সো আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো টোটাল অ্যাক্টিভ মিশন এখন অ্যাক্টিভ মিশন আছে দশটা আর অ্যাভেলেবেল রিওয়ার্ড আছে পনেরো হাজার চারশো মানে দশটা মিশনের টোটাল প্রাইস হচ্ছে পনেরো হাজার চারশো রিচ টোকেন আর টোটাল ডিস্ট্রিবিউট তারা করছে পাঁচ লাখ সাতাত্তর হাজার একশো নয় রিচ টোকেন আর এই মাসে আমার আর্নিং চারশো বাইশ রিচ টোকেন অ্যাভেলেবেল টু ক্লেম জিরো সো আমি এখন ক্লেম করতে পারবো না যেহেতু আমি রিসেন্টলি ক্লেম করছি আর রিচ স্কোর এটা খুব ইম্পর্টেন্ট এটা নিয়েও তারা কাজ করতেছে রিচ স্কোরটাও হচ্ছে অনেকের হয়তো আপনার এটা উল্টাপাল্টা আসতেছে এটা ডিপেন্ড করবে আপনারা হচ্ছে টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার এবং আপনার এনগেজমেন্টের উপরে এবং আপনার কোয়ালিটি কমেন্টের উপরে সো এটা নিয়েও তারা কাজ করতেছে সো রিচ স্কোরটাও হোপফুলি নেক্সট উইক থেকে আপনার তারা হচ্ছে ঠিকভাবে দিয়ে দিবে সো এখন আমার যে রিচ কো সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো আপনাদের বেশি কম হতে পারে আর এখানে দেখেন মিশন কমপ্লিট আমি টোটাল ঊনপঞ্চাশটা মিশন কমপ্লিট করছি লাস্ট সেভেন ডেজ মিশন কমপ্লিট বলতে আমি টা টুইটে লাইক কমেন্ট কিংবা লাইক রিটুইট দিছি অ্যান্ড মিশন ক্রিয়েটেড আমি কোনো মিশন ক্রিয়েট করি নাই সাত লাস্ট সেভেন ডেজে সো আপনি চাইলে কিন্তু এখন আপনি আর্ন করে সেটা আপনি যদি চান সেটা আপনার কোনো পোস্ট আপনি এখানে বুস্ট করবেন মানে মিশন ক্রিয়েট করবেন চাইলে সেটাও করতে পারেন আর সে তার জন্য কিন্তু আগে ইটিআইস লাগতো বাট এখন আপনি এই আপনার আর্নকৃত রিচ টোকেন দিয়েই কিন্তু মিশন ক্রিয়েট করতে পারবেন এবং এক ঘন্টার মিশন ক্রিয়েট করতে আপনার দুইশোটা রিচ টোকেন লাগবে ওকে সো আপনি যদি চান সেটাও করতে পারেন আর এখন এখানে জাস্ট আপনার কাজ করবেন আর আচ্ছা আমি একটা কাজ দেখাই যেমন দেখেন এখান মিশনে ডিসকর্ডে যাবেন নতুন কোনো মিশন আসলে এরকম দেখাবে যেমন ডেফিতে একটা মিশন আসছে সো দেখা যাক এটা আছে কিনা দেখেন এটা হচ্ছে এক ঘন্টার একটা মিশন দুইশো রিস টোকেন এটার ই সো এটা আমি এখন কমপ্লিট করব। দেন গো টু টুইটে যাব জাস্ট ভিজিট সাইটে ক্লিক করব অ্যান্ড এখান আমি দুইটা কাজ করবো একটা হচ্ছে লাইক দিব এবং কমেন্ট করবো তিনটা কাজ করবো না লাইক রিটুইট কমেন্ট তিনটা কাজ করবো না জাস্ট দুইটা কাজ করবো টুইটটা কিনে ওয়ান টি ইয়োর অ্যাকাউন্ট টু ভেরিফাইড আই এম রেফেলিং ওকে হু ওয়ান্স টু ইনভাইট টু বি ভেরিফাইড সো এখানে আমি জাস্ট লিখলাম আই ওয়ান্ট আই ওয়ান্টু আই ওয়ান্টু be verified সো আপনারা আপনাদের মতো কমেন্ট করবেন কমেন্টটা ছোট করবেন খুব বড় করবেন না বাট হচ্ছে যে টুইট তার যেন তার আলোকে সুন্দর একটা কমেন্ট হয় এটা লক্ষ্য রাখবেন এরপরে আরেকটা মিশন আছে এটাও হচ্ছে 200 রিচ টোকেনের মিশন সো এটা আমি কমপ্লিট করব। এটা আমি জাস্ট লাইক এবং রিটুইট দিয়ে দিব সো আমি যেটা লাইক লাইক সবগুলোই দিব বাট আমি তিনটা কাজ একসাথে করব না ওকে সো এখন এই দুইটার পেমেন্টটা কিন্তু এই অ্যাভেলেবেল টু ক্লেমে আপনার এক ঘন্টা পরই জমা হয়ে যাবে সো আপনি চাইলে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন ক্লেম করতে পারেন আর ক্লেম করলে আপনার রিচ টোকেনটা আপনি এখানে দেখতে পাবেন যেমন এখন আমার আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ রিচ টোকেন ওকে সো এরপরে আপনি উইড্রো করবেন কিভাবে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনার যে মেটামাস ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা জাস্ট কপি করবেন কপি করে এইখানে রিসিপিয়েন্টে পেস্ট করে দেবেন এরপরে আপনার অ্যামাউন্ট টু ট্রান্সফার কত ট্রান্সফার করতে চান যেমন এখন আমার এই ওয়ালেটে কিন্তু জিরো পয়েন্ট থ্রি ফাইভ আছে সো আমি এখন ট্রান্সফার করব না সো আপনাদের যদি থাকে এখানে ব্যালেন্স জাস্ট ব্যালেন্স অ্যামাউন্টটা এখানে দিয়ে ট্রান্সফারে ক্লিক করে দেবেন ট্রান্সফারে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার এই যে মেটামাস্কের বেজ নেটওয়ার্কের চলে আসবে আপনার রিজোকেন যেমন আমার এখন সাতটা রিচ টোকেন আছে আর আপনি যদি মিশন ক্রিয়েট করতে চান আমি আগেই বসিলাম দেখেন এখানে কারেন্ট ব্যালেন্স দিয়ে আপনি কিন্তু মিশন আপনার যদি দুইশো রিচ টোকেন থাকে সেই দুইশো দিয়ে কিন্তু আপনি জাস্ট মিশন ক্রিয়েট করতে পারবেন ওকে কিংবা পারচেজ অ্যামাউন্ট আচ্ছা এখানে বাই টোকেন্স কারেন্ট ইটিএইস আপনি যদি আপনার যদি ইটিএইস থাকে এখানে আপনি ইটিএইস দিয়ে সরাসরি কিন্তু এখানে হচ্ছে আপনার রিচ টোকেন এখানে বাই করতে পারবেন মানে পারচেস অ্যামাউন্ট আপনার দুইশো রিচের জন্য আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি ওয়ান এইট ইটিএইচ লাগবে প্রায় এগারো ডলারের মতো সো এখন আমাদের এই মেটামাস্ক থেকে আমরা এখন কিভাবে রিচ টোকেনটা আমরা কনভার্ট করে টাকায় আনবো সো আপনি যখন আপনার মেটামাস্কের বেজ নেটওয়ার্কে আপনার রিচ টোকেন পেয়ে যাবেন এরপরে আপনি এখন যেটা করতে পারেন এখান এখানে জাস্ট রেখে দিতে পারেন এবং পরবর্তীতে যে এক্সচেঞ্জগুলো আছে যেমন রিচ টোকেন বর্তমানে বিডগেট গেট এমইএক্সি এবং আপনার গেট আইওতে আসে বাট ওখানে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবে না কেন কেননা ওখানের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ইথিরিয়াম মেইন নেটের অ্যাড্রেস সো তারা এখনও কিন্তু ইথিরিয়াম মেইন নেট থেকে বেস নেটওয়ার্কের তাদের ডিপোজিট অ্যাড্রেস হয় নাই সো আপনি যদি আপনার এই টোকেনটা আপনার এক্সচেঞ্জে ডিপোজিট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই টোকেনটা কিন্তু ডিপোজিট হবে না এবং আপনার এই টোকেনটা কিন্তু মিস হয়ে যাবে সো কেউ এখন যারা এই বেস নেটওয়ার্কের রিচ টোকেন ক্লেম করছেন আপনারা কেউ এখান থেকে এক্সচেঞ্জে উড্রো দিবেন না এখন আপনারা যেটা করতে পারেন আপনারা যদি একান্তই টাকায় কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা চলে আসবেন হচ্ছে এখন আপনারা কয়েন মার্কেট ক্যাপে আমরা যদি রিচের বর্তমান প্রাইসটা দেখতে চাই তাহলে আর প্রাইসটাও কিন্তু এখন অনেক কম আছে সো আমি বলব আপনারা হোল্ড করাটাই বেটার হবে আর এই যে মার্কেটগুলোতে এই মার্কেটগুলোতে ভুলেও কিন্তু এখন ডিপোজিট করবেন না বেজ নেটওয়ার্কে সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা হচ্ছে এই রিচ টোকেনটা মিসিং হয়ে যাবে সো এখন যেটা করতে পারেন তো ইউনিসো ইউজ করতে পারেন ইউনিসো আপনাদের রিচ টোকেনটা আপনারা কিন্তু সোয়াপ করে এখন আপনি ইউএসডিটি কিংবা আপনার অন্য কয়েনে নিতে পারেন সো এখন আমি এখানে জাস্ট ইউনিসোফটা কানেক্ট করব আমার মেটামাস ওয়ালেটের সাথে কানেক্ট করার ডান এখন এখানে রিচ সিলেক্ট করবেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এখানে আপনি কোন টোকেনে নিতে চান আপনি যদি ইউএসডিসিতে নিতে চান তাহলে ইউএসডিসি সিলেক্ট করবেন অ্যান্ড এখানে ম্যাক্স ক্লিক করবেন ওকে সো এখন আমি এই সাত রিচ টোকেনের জন্য কিন্তু জিরো পয়েন্ট থ্রি ফোর ইউএসডিসি পাবো আর আমার যদি রিচ টোকেন সাতশো থাকতো সেই ক্ষেত্রে আমি এখন যেহেতু আমার সাতশো নাই সেই ক্ষেত্রে আমি চৌত্রিশ ডলারের মতো পাইতাম আর যদি আমার সাত হাজার রিচ টোকেন আপনারা করতে পারেন তাহলে আপনারা দেখেন তিনশো উনচল্লিশ ডলার পাবেন সো আপনি মাসে টার্গেট করবেন মিনিমাম দুই থেকে তিন হাজার রিচ টোকেন করার সো যদি অ্যাটলিস্ট দুই হাজার রিচ টোকেন আপনারা মান্থলি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দশ হাজার টাকার উপরে আপনারা রান করতে পারবেন আর অ্যান্ড এখান থেকে আমার যেহেতু এখন সাতটা টোকেন ব্যালেন্স আছে সেই থেকে আমি আপনাদেরকে জাস্ট দেখাই এখানে সোয়াপে ক্লিক করবেন সোয়াপে ক্লিক করলে জাস্ট আপনার চার ডলার গ্যাস ফি কাটবে সো বুঝতেই পারতেছেন যে আচ্ছা আমি আপনাদের দেখাই কনফার্ম সোয়াপে ক্লিক করে দিই ক্লিক করার পরে দেখেন টোটাল ছয় সেন্ট কাটবে তো আমি জাস্ট কনফার্ম করে দিলাম দেখেন সব সাবমিটেড সো বুঝতেই পারতেছেন টোটাল হচ্ছে দশ সেন্টের মতো কাটছে অ্যান্ড এখানে আমরা ইউএসডিসি পেয়ে যাব ওকে সো ইউএসডিসিটা অ্যাড করা নাই অ্যাড না করলে আপনার এখানে অ্যাড করে নেবেন

এটা হচ্ছে বেস নেটওয়ার্কের ইউএসডিসি কন্ট্রাক্ট অ্যাড্রেস সো এটা জাস্ট কপি করে নিলাম অ্যান্ড আমাদের এখন যেটা করতে হবে দেখেন ইউএসডিসি কিন্তু এখন শো করতেছে না বাট ইউএসডিসি অলরেডি চলে আসার কথা সো আমাদের যেটা করতে হবে ই ইম্পোর্ট টোকেনে ক্লিক করতে হবে এবং ইউএসডিসির কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব দেখেন ইউএসডিসি সিম্বল অটোমেটিক চলে আসবে দেন নেক্সটে ক্লিক করে দিব অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দেব দেখেন আমাদের এই চৌত্রিশ সেন্ট অলরেডি চলে আসে সো আমি আপনাদের কিন্তু লাইভ দেখালাম যে আপনারা রিচ টোকেনটা ইনস্ট্যান্ট কীভাবে ক্লেইম করবেন এবং কীভাবে আপনার মেটা মাসকে নিয়ে এসে কীভাবে উইড্রো ইউএসডিসিতে কনভার্ট করবেন সো জাস্ট সাতটা রিচ টোকেন আমার কিন্তু দশ সেন্টের মতো লাগছে বাট এখানে আমি চৌত্রিশ সেন্ট পাইছি আর এটা জাস্ট আপনি সেন্ড করে দিতে পারেন এক্সচেঞ্জে ইউএসডিসি বিন্যান্সে নিয়ে যেতে পারেন জাস্ট সেন্ড করতেও এখানে কিন্তু খুবই অল্প ফি লাগবে যদি আমি আপনাদেরকে দেখাই এইটা সেন্ড করতে জাস্ট জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান জিরো নাইন এই থ্রি লাগবে মানে দশ সেন্ট কি আট সেন্টের মতো লাগবে তাহলে বুঝতেই পারতেছেন গ্যাস ফি কতটা কমে গেছে সো আমি বলবো আপনারা রিচ প্ল্যাটফর্মে কাজ করেন মিশন যত কমপ্লিট করবেন ডেইলি এখন মেবি ডেইলি মিশন একটু কম আসতেছে টার মতো থাকতে পারে সো দুশো তিনশো মিশন যদি ডেইলি করতে পারেন আপনি মান্থলি তিন হাজার হাজার মিশন কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে দশ হাজার টাকার উপরে ইজিলি মান্থলি এখান থেকে আর্ন করতে পারবেন আর এখান থেকে আরও বেশি আর্ন হওয়ার কথা তাদের রিসেন্ট আপডেট অনুযায়ী আরও কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দিই তারা হচ্ছে নতুন মিশন আনতেছে সেগুলোতে হয়তো যাদের হচ্ছে এনগেজমেন্ট ভালো এবং আপনাদের টুইটারে যদি অনেক ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনি বেশি পেমেন্ট পাবেন এবং আপনার আরও কিছু মিম মানে আপনি হচ্ছে নতুন মিশন হচ্ছে আপনার টুইটারে টুইট ক্রিয়েট করতে করার টাস্ক আসতেছে মেবি কিংবা মিম ক্রিয়েট করার তো ওগুলোতে আপনার বেশি পেমেন্ট পাবে। সো এটা খুব তাড়াতাড়ি চলে আসবে সো যখন আসবে আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো সো যদি আপডেটটা আসে নতুন মিশন আসে সেটা কিভাবে কাজ করবেন সেটাও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিভাবে কাজ করে আপনি সর্বোচ্চ আন করতে পারেন এই রিচ প্ল্যাটফর্ম থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আশা করি আপনাদের যে কনফিউশন ছিল কিংবা যে প্রশ্ন ছিল জিজ্ঞাসা ছিল সেটার অ্যান্সার পেয়ে গেছেন আর তারপরেও যদি আপনি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্টে চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন কথা হচ্ছে আপনাদের সাথে সবার সাথে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম